কলকাতায় যেমন দুর্গাপূজা, চন্দননগরে জগদ্ধাত্রী পূজা, তেমনি বারাসাত বিখ্যাত তার কালী পূজার জন্য। বর্তমানে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব, বিদ্রোহী ক্লাব এবং কেএনসি রেজিমেন্ট প্রভৃতি বিভিন্ন ক্লাবগুলির কালী পূজায় প্রচুর জনসমাগম হয়। কিন্তু বর্তমানে জাঁকজমকপূর্ণ কালী পূজার পিছনে রয়েছে অতীতের একটি ইতিহাস, যে ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে মুঘল রাজবংশ, সেনাপতি মানসিংহ এবং বাংলাদেশের পরাক্রমশালী জমিদার প্রতাপাদিত্য। এবং এখন আমি যেই স্থানে দাঁড়িয়ে রয়েছি সেই স্থান থেকে সূত্রপাত হয় বারাসাতের কালী পূজার। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে মন্দিরটি, সেটিকে বলা হয় আমডাঙা করুণাময়ী মায়ের মন্দির এবং অনেকে বলে থাকেন আমডাঙা কালীবাড়ি। তাহলে আসুন জেনে নিই কীভাবে প্রচলন হলো এই সমগ্র বারাসাতে কালী পূজা এবং বিখ্যাত হয়ে উঠল ধীরে ধীরে। বারাসাতের এই কালী পুজোর ইতিহাস ঘাঁটতে গেলে ফিরে যেতে হবে 400 বছর আগে। আইনি আকবরী থেকে জানা যায় সম্রাট আকবর 12 ভূঁইয়াদের মধ্যে 11 জনকে বসে আনলেও যশোর অধিপতি প্রতাপাদিত্যকে বাগে আনতে পারেননি। পরবর্তীকালে আকবর মারা যাওয়ার পর তার ছেলে জাহাঙ্গীর সেনাপতি মানসিংহকে বিরাট সেনাবাহিনী সহকারে বাংলার সুবেদার করে পাঠান। উদ্দেশ্য ছিল প্রতাপাদিত্যকে পরাস্ত করা। মহারাজ মানসিংহের হাতে প্রতাপাদিত্য পরাজিত হয়। আগ্রায় নিয়ে যাওয়া যুদ্ধবন্দীদের মধ্যে ছিলেন রাজা ও তার ব্রাহ্মণ সেনাপতি তথা প্রধান উপদেষ্টা শঙ্কর চক্রবর্তী। তাদের কারাগারে নিক্ষেপ করা হয়। রাজা প্রতাপাদিত্যের কারাগারেই মৃত্যু হয়। শঙ্কর চক্রবর্তীকে আজীবন কারাবাসের সাজা দেওয়া হয়। কারাবাসের সময়কাল শঙ্কর চক্রবর্তীর পিতৃতর্পণের কাল ছিল, কিন্তু তৎকালীন সম্রাট জাহাঙ্গীরকে অনুরোধ করেও যখন যমুনায় তর্পণ করার আবেদন গ্রহণ হলো না, শঙ্কর চক্রবর্তী তখন কারাগারে আমরণ অনশন শুরু করেন। এই খবর পেয়ে আকবর স্ত্রী যোধাবাই জাহাঙ্গীরকে নির্দেশ দেন শঙ্কর চক্রবর্তীর আবেদন অনুমোদনের জন্য। যমুনা তীরে তর্পণকালে তার দৃপ্ত মন্ত্রোচ্চারণ শুনতে অনেক মানুষ ভিড় করেছিল। সেই ভিড়ে ছিলেন বোরখাপরহিতা যোধাবাই স্বয়ং। তিনি মুগ্ধ হলেন। কথিত আছে সেদিন রাতে রাজমাতা দেবী দুর্গার দর্শন পান এবং তৎক্ষণাৎ তিনি কারাগারে গিয়ে শঙ্কর চক্রবর্তীকে অনুরোধ করেন দেবী দুর্গার পুজো করার জন্য। আরও কিছুকাল পর রাজমাতা যোধাবাইয়েরই অনুরোধ ক্রমে সসম্মানে মুক্তি দেওয়া হয় শঙ্কর চক্রবর্তীকে। এই শঙ্করের বাসস্থান ছিল বারাসাতের দক্ষিণ পাড়ায়, যা এখনও বর্তমান। ভক্তিমতী যোধাবাইয়ের অনুরোধক্রমে শঙ্কর চক্রবর্তী নিজের বাসস্থানে দুর্গাপূজা শুরু করেন। আজও বংশপরম্পরায় যা হয়ে চলেছে। রাজপুত সেনাপতি মানসিংহ এই শঙ্কর চক্রবর্তীকে নিজ গৃহে পৌঁছে দিতে এসে বারাসাতের আমডাঙায় সুক্ষাবতী নদীর তীরে বারাসাতের প্রথম বিখ্যাত করুণাময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেন। আমডাঙা মন্দিরে মা কালীকে পুজো করে হাতে নাতে সুফল পাওয়া যায়, বারাসাতবাসী এমনটাই মনে করেন। আর এইভাবেই দেবী কালিকা যেন সমগ্র বারাসাতবাসীর সুখ দুঃখের ভার সেদিন থেকেই নিজ হাতে তুলে নিলেন। আমডাঙা কালী মন্দির থেকে আস্তে আস্তে সমগ্র বারাসাতে ছড়িয়ে পড়ল কালী পূজার প্রচলন। পেছনে দেখতে পাচ্ছেন বাঁশের কাঠামো এবং খুঁটি পোঁতা হয়েছে কালী পুজো উপলক্ষেই। এই কালী পূজা তো অনুষ্ঠান হয়, এছাড়া 25 ডিসেম্বর কিন্তু সবথেকে বড় অনুষ্ঠান হয় এখানে। অনেকের মতে শুধু আমডাঙা করুণাময়ী কালী মন্দিরই নয়, বারাসাতে কালী পুজো প্রচলনের উৎসাহ যুগিয়েছিল সঙ্গে এই বারাসাতের ডাকাত কালীবাড়িও, যাকে বলে থাকে রঘু ডাকাতের কালীবাড়ি। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে রঘু ডাকাতের কালীবাড়ির সামনেই। দেখেছেন যে মন্দিরটি এখন প্রায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই মন্দিরেই শোনা যায় রঘু ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে পুজো দিয়ে তবে ডাকাতি করতে বের হতো। আসুন মন্দিরের ভেতরে ঢুকে দেখা যাক এখন ঠিক কী পরিস্থিতি রয়েছে মন্দিরের ভিতরটি। মন্দিরের ভেতরে ঢুকে দেখা গেল বটগাছের শেকড় ও ঝুড়ি মন্দিরের ছাদ এবং প্রাচীর ভেদ করে নেমে এসেছে।
একটা সময়ে ঘন জঙ্গলে ঢাকা ছিল এলাকা। রঘু ডাকাতের ডেরা ছিল এখানে। অষ্টধাতুর কালীকে পুজো করে ডাকাতি করতে যেত ডাকাত দল। জনশ্রুতি একবার ধরা পড়ে যাওয়ায় রাগে তলোয়ার দিয়ে মূর্তি ভেঙে দেয় রঘু ডাকাত। সেই ভাঙা মূর্তিতেই পুজো হতো। পরে সেই মূর্তি চুরি হয়ে যাওয়ার পর বটগাছকেই কালীরূপে পুজো করার রীতি ডাকাত কালী মন্দিরে। মন্দির রক্ষণাবেক্ষণ করেন স্থানীয়রাই। একসময়ের নিঝুম এলাকা এখন জনবহুল। যে যেমনভাবে পারেন পুজো দেন। কালী পুজো উপলক্ষে ডাকাতে কালী মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। ইতিহাস ফিসফিস করে কথা বলে বারাসাতের অলিতে গলিতে, তবে আনন্দের ঢেউ উপচে পড়ে তখন যখন আলোর রোশনায়ের সাথে মন বলে ওঠে কালী কালী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও।